একটা ভালোভাবে দিয়েছি, এটা একটু নোংরা আছে, ভালোভাবে পরিষ্কার করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে সকাল থেকে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, অনেকদিন রেসিপির ভিডিও করা হয়নি, তাই ভাবলাম আজকে আপনাদেরকে রেসিপির ভিডিও করে দেখাই। বন্ধুরা, আমাদের এই দেখুন, এখানে একটা বড় মুরগির খোর বানানো হয়েছে, বাচ্চা মুরগি পোষা হয়েছিল, তো সেগুলো অনেকটাই বড় সাইজের হয়ে গেছে। আজকে একদম দুটো মুড়ি হাতে নিয়ে নিয়েছি। এইটা প্রায় 2.5 কেজি আর এইটা একটু কম আছে, 2 কেজি ওজন। এই দুটো মুরগি দিয়ে মারবো, মেরে আমি একটা রেসিপি বানাবো। তো চলুন বন্ধুরা, স্টার্ট করে দিই। এখানে কড়াইয়ে জল গরম করে নিয়েছি, এবার মুরগিটাকে আমি ডুবিয়ে দেবো। এবার ভালোভাবে পালক গুলো আমি ছাড়িয়ে পরিষ্কার করি। ভালোভাবে পালক ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছে, এবার আমি কুকুরে ধুয়ে ছাউনির দিকে আমি দাঁড়াই, বৃষ্টিটা থেমে গেলে তারপর পরিষ্কার করি। মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এইবারে কড়াই তেল দিয়ে দেবো আলুটা ভাজার জন্য। এদিকে আমি আলু এবং পেঁয়াজ কেটে রেখেছি, কড়াই তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো আমি দিয়ে দেবো। এবার আমি আলু ভাজার জন্য 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। পাতা দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ টমেটো দিয়ে দেবো।
আদা রসুন বাটা এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব। Yeah, I do see.